ঝা কলম সৈনিক লিখে যাই লিখে যাব দৈনিক সত্য প্রচারে। রংপুরে চ্যারিটি ফান্ডের সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ। রংপুরে চ্যারিটি ফান্ডের সহযোগিতায় গ্রিন ইউনিভার্সিটির ইংরেজি প্রভাষক শামী মন্ডলের উদ্যোগে 144 জন পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে অশেষ মেহরবানিতে আমাদের আমাদের সিনিয়র ছোট ভাই শামী মন্ডল গ্রিন ইউনিভার্সিটির ইংলিশ প্রভাষক, ওনার মাধ্যমে দুস্থ পরিবারদের 140 জন পরিবারকে আমরা কিছু ইফতার সামগ্রী উপহার দিতে পারলাম। এই জন্য আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া জ্ঞাপন করি। এর মাঝখানে আমাদের এই আইটেমগুলোর মধ্যে থাকতেছে মুড়ি 1 কেজি, চিড়া 1 কেজি, সেমাই 500 গ্রাম, চিনি 1 কেজি, ছোলা 1 কেজি, খেজুর 250 গ্রাম, বুন্দিয়া 400 গ্রাম, হচ্ছে ট্যাং হচ্ছে 3 পিস, টোটাল হচ্ছে 502 টাকা হচ্ছে একটা ফুল প্যাকেজে। এই এই পরিবারগুলো পাচ্ছে আপনার 90 জন পরিবারে পাচ্ছে আপনার এই এই ফুল প্যাকেজটা। আর এর মাঝখানে বাকি যে পরিবারগুলো থাকতেছে এই পরিবারগুলো সবাই পাচ্ছে যে 251 টাকার করি সামগ্রী, যেখানে থাকতেছে 1 কেজির জায়গায় 1/2 কেজি। হ্যাঁ, সেটা হচ্ছে মুড়ি থাকতেছে 1/2 কেজি, চিড়া থাকতেছে 1/2 কেজি, সেমাই থাকতেছে 250 গ্রাম, চিনি থাকতেছে 1/2 কেজি, ছোলা থাকতেছে 1/2 কেজি, এবং খেজুর থাকতেছে 250 গ্রামের কম, বুন্দিয়া থাকতেছে 200 গ্রাম, এবং ট্যাং থাকতেছে। এই নিয়ে আমাদের টোটাল হচ্ছে 140 জন পরিবারকে আমরা দিতে সক্ষম হচ্ছি, এটা আল্লাহর শুকরিয়া। বিস্তারিত জানিয়েছেন রংপুর ব্যুরো প্রধান হামিদুর রহমান লিমন। রংপুর জেলাধীন সদর উপজেলার সদ্য পুষ্করিণী ইউনিয়নের রামজীবন, মৌলভীপাড়া, চাইরানীপাড়া, ধাপের হাট সহ 6 ও 7 নং ওয়ার্ডের 144 জন দুস্থ অসহায় গরিব পরিবারের মাঝে 7 ও 8 এপ্রিল সকাল 10:30 ঘটিকায় চ্যারিটি ফান্ডের সহযোগিতায় গ্রিন ইউনিভার্সিটির ইংরেজি প্রভাষক শামী মন্ডলের উদ্যোগে মুড়ি, চিড়া, খেজুর, চিনি, ডাল, শ্যামাই ইত্যাদি ইফতার সামগ্রী প্রদান করা হয়। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।